হ্যালো, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেঞ্জিনি। আজকে 1st January 2024, আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করছি নতুন বছর আমাদের সবার খুব 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 ভালো কাটবে। এখন বাজছে 6:20 আর কিছুক্ষণের মধ্যেই আমরা, মানে আমি, সবেক, বাবি, মাম্মাম বেরোবো, বিকজ আমি নিউ ইয়ার স্পেশাল একটা ওয়ান ডে ট্রিপ প্ল্যান করেছি টু ব্যান্ডেল। আমরা ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির আর ইমামবাড়া দেখবো। আপাতত সেরকমই প্ল্যান আছে, তো চলো ঝটপট রেডি হয়ে নি আর নতুন বছরের প্রথম দিনটাকে স্টার্ট করা যাক। এখন বাজছে 7:30 আর আমরা ব্যান্ডেলের উদ্দেশ্যে এই আধ ঘন্টা হলো বেরিয়ে গেছি। এই যে সবাই, সবিক, মাম্মা আর বাবি সামনে বসেছে। সকাল 9:00 আর আমরা ব্যান্ডেল চার্চে পৌঁছে গেছি। আমি গাড়িতে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি, এবার চলো তোমাদেরকে চার্চটা দেখাই। এখন চার্চে ঢোকার আগে এই চায় ব্রেক চলছে, বিস্কুট ব্রেক। দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি, যেটাকে তোমরা প্রত্যেকেই ব্যান্ডেল চার্চ নামে চেনো, ভারতের পশ্চিমবঙ্গের প্রাচীনতম এবং বিশিষ্ট ঐতিহাসিক চার্চগুলোর মধ্যে একটা। 1599 সালে প্রতিষ্ঠিত, এটি বাংলায় পর্তুগিজ বসতির একটি স্মারক হিসেবে পরিচিত। আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন, আমরা সকালবেলায় প্রস্তুত হয়ে, চান টান করে, রেডি রেডি হয়ে একদম ব্যান্ডেল চার্চে পৌঁছে গেছি। 1st January, সেই জন্য হয়তো প্রেয়ার হল বা চার্চটাতে ঢোকা বন্ধ, ঠিক জানি না, তো আমরা বাইরে থেকেই দেখলাম, বেশ ভালো লাগলো। ক্যান্ডেল কিনলি? হ্যাঁ, ক্যান্ডেল কিনে, এবার ওই ক্যান্ডেল স্ট্যান্ড ওখানে খুলেছে, তিনটে স্ট্যান্ড দেওয়া আছে, ওখানে ক্যান্ডেল জ্বালাবো দিয়ে আমি আর মাম্মাম জ্বালাচ্ছি। লাল আর সবুজ রঙের ক্যান্ডেল কিনেছি। এই যে আমাদের ক্যান্ডেল জ্বালানো হয়ে গেছে, কত বড় একটা মোমবাতি জ্বলছে দেখ, অনেক বড় রে। মামুন করবে, কে কিনে দিল? মাম্মাম কিনে দিল, ভালো লাগছে। এখন আমরা ইমামবাড়া দেখতে যাচ্ছি, আমাদের গাড়ি ওই চার্চের ওখানে পার্ক করা থাকলো আর আমরা টোটো করে এখন ইমামবাড়ায় যাবো। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগে ভাই? ৫-৭ মিনিট লাগবে, মানে কাছে। ইমামবাড়া তো পৌঁছে গেছি, দারুণ সুন্দর একটা ঐতিহাসিক স্থান, দেখতে খুবই ভালো লাগছে, খুব সুন্দর। আপনারা যখন আসবেন কেউ অবশ্যই এই ইমামবাড়াটা দর্শন করবেন। হুগলি ইমামবাড়ার নির্মাণ কাজ মোহাম্মদ মেহসিন শুরু করেন 1841 সালে এবং শেষ করেন 1861 সালে। হুগলির ইমামবাড়া একটা টু স্টোরিড বিল্ডিং, যার এন্ট্রেন্সের ওপরে আছে একটা লম্বা ক্লক টাওয়ার। ইমামবাড়ার দেয়ালে খোদাই করা আছে কোরআনের জটিল নকশা আর পাঠ, আর ইন্টিরিয়ারটা সাজানো মার্বেল মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দিয়ে। হুগলি ইমামবাড়া পৌঁছানোর জন্য তোমরা কিন্তু নৌকারও ব্যবহার করতে পারো। ইয়েস, বোট সার্ভিস ইজ অ্যাভেলেবল ফ্রম দ্য ব্যান্ডেল চার্চ, বাট অবশ্যই এতে সময় অনেকটাই বেশি লাগবে। হুগলি ইমামবাড়ার ক্লক টাওয়ারে পৌঁছানোর জন্য আমাদেরকে প্রায় 150টা সিঁড়ি ভাঙতে হয়েছিল, যেটা কিন্তু কোনো অসুস্থ বা বয়স্ক মানুষের পক্ষে একদমই পসিবল নয়। বাবি মাম্মাম তো বুঝতে না পেরে উঠে গেছিলো, বাট ওদের কিন্তু খুবই কষ্ট হয়েছিল, হাত ধরে গেছিলো এবং পায়েও ব্যথা হয়েছিল।
অনেকগুলো সিঁড়ি ওঠার পর শেষে গিয়ে আমরা এসে পৌঁছেছি উপরে, হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছো? অনেকটা উপরে ওঠার পর কিছুই নাই, কেন উঠলাম জানি না, একদম বাজে হলো। আমাদের নেক্সট স্টপ ছিল আধার আলয়। যোগীরাজ শ্যামচরণ লাহিড়ির দর্শনে নির্মিত এই মন্দিরটিকে সবাই লাহিড়ি বাবার আশ্রমের নামেই চেনে। লাহিড়ি বাবার আশ্রমের নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে। সবুজ গাছগাছালির মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটিতে প্রত্যেকেই আসতে পারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আশ্রমের মধ্যে মেন টেম্পল ছাড়াও অসংখ্য আরও মন্দির রয়েছে, যেরকম মহাদেবের মন্দির, নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, মা কালীর মন্দির এবং শ্রীরামের মন্দির। এখন আমরা এসেছি লাহিড়ি বাবার মন্দির দর্শন করতে। লাহিড়ি বাবার আশ্রমের প্রধান মন্দিরটা রাজস্থানী বা দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে তৈরি। মন্দির খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি আর বিকেল 4টে থেকে সন্ধে 6টা অবধি। লাহিড়ি বাবার আশ্রম থেকে বেরিয়ে এই আমরা ব্রেকফাস্ট করলাম। এখানে অনেক আশেপাশে প্রচুর দোকান আছে, অনেক অপশনস পেয়ে যাবেন। আমরা তো কচুরি তরকারি খেলাম। আর লাহিড়ি বাবার আশ্রমের ভিতরে ফটো তোলা বারণ, এবং ওখানে কিন্তু ওড়না বা মাথায় ঢাকা দিয়ে মেয়েদেরকে ঢুকতে হয়। সেই জন্য এই ওড়নাটা আমি কিনে নিয়েছি। রেন্টে ওড়না পাওয়া যাচ্ছিলো, বাট আমি নতুনই কিনে নিয়েছি। লাহিড়ি বাবার আশ্রম থেকে আমরা চলে যাই হংসেশ্বরী মন্দিরে। 1 জানুয়ারি হওয়ার কারণে এই মন্দিরে কিন্তু প্রচুর লোক এসেছিল, বিশাল ভিড় ছিল। এখন আমরা এসেছি হংসেশ্বরী মন্দিরে, আর এই যে ডালা নিয়েছি পুজো দেব বলে। হংসেশ্বরী মন্দিরের প্রধান দেবতা হংসেশ্বরী, হিন্দু পুরাণে মা আদি পরশক্তি জগৎ জননী দক্ষিণা কালীর একটি রূপ। হংসেশ্বরী মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, আবার দুপুর 2টোর সময় খুলবে, আর তখনই পুজো নেওয়া হবে। সেই জন্য আমরা ডালাটা ওই বাইরে মন্দিরের বাইরে রেখে দিলাম, আর হয়তো দর্শন হবে না, আশেপাশটা এখন ঘুরে দেখছি। 1799 সালে রাজা নৃসিংহ দেব রায় মহাশয় এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তিনি মারা যাওয়ার পর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 সালে বাকি কাজ সম্পন্ন করেন। হংসেশ্বরী মন্দির থেকে আমরা ওই 1টা-1.5টা নাগাদ বেরিয়ে যাই, আর আমরা বাইরেই লাঞ্চ করি। তো আমরা এসেছিলাম বিরাটির মিত্র ক্যাফেতে। এটা আমার বাবি, মাম্মাম আর সৌভিকের খুবই ফেভারিট একটা রেস্টুরেন্ট। আমরা অর্ডার করেছিলাম, আমি আর সৌভিক নিয়েছিলাম চিকেন কাটলেট, বাবি মাম্মাম নিয়েছিল ফিশ ফ্রাই, এছাড়া নেওয়া হয়েছিল হচ্ছে মিক্সড নুডলস আর টুটি ফ্রুটি আইসক্রিম। হংসেশ্বরী মন্দিরে মায়ের দর্শন হয়নি, কিন্তু এই ফটোটা আমি কিনে নিয়েছি। তো এই হলো মায়ের মূর্তি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমরা ব্যান্ডেল থেকে ফিরলাম ওই 4টে-4:30 নাগাদ, তারপর খানিকক্ষণ রেস্ট নিলাম। দেন সৌভিক মুভির টিকিটস বুক করেছে আমার আর ওর। আমরা মিরাজ সিনেমাসে প্রধান দেখতে যাচ্ছি। আমাদের শো টাইমিং হলো 7:25, তো এখন 6:30 বাজে, আমি রেডি হয়ে গেছি, মোটামুটি ঠাকুরও দিয়ে নিয়েছি, আর আমরা 7:45 নাগাদ বাড়ি থেকে বেরোবো। প্রধান আমার খুবই ভালো লেগেছে, তোমরা অবশ্যই এই মুভিটা দেখে আসতে পারো। প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে, স্পেসিফিক্যালি পরাণ বন্দ্যোপাধ্যায় আর অনির্বাণ চক্রবর্তী।
সকাল মুভি দেখে এসে আর ব্লগটা শেষ করা হয়নি, খুবই টায়ার্ড লাগছিল। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান।